আবারও ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে খরার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তার এই দীর্ঘ রান খরা কাটানোর কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পাঞ্জাবের বিরুদ্ধে শুক্রবার রাতের ম্যাচেও ব্যাটে রান পেলেন না ইয়ন মর্গ্যান। ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামির বলে ফিরে গেলেন প্যাভিলিয়নে, আর মর্গ্যানের এই দীর্ঘ ব্যর্থতার পরেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। সাকিব আল হাসানকে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কেকেআর ভক্তরা। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 165 রান তুলতে সমর্থ হয়। ব্যাট হাতে ফের সফল আয়ার, তিনি করেছেন 67 রান। তার সঙ্গে রাহুল ত্রিপাঠি 34 এবং নীতিশ রানা 31। তবে শামির বলে এদিন মাত্র 2 রান করে LBW আউট হয়ে যান মর্গ্যান। ব্যাটসম্যান মর্গ্যানের একের পর এক ইনিংসে ব্যর্থতা কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালামের কপালেও। চলতি IPLে এখনও পর্যন্ত মাত্র 130 স্কোর করতে সমর্থ হয়েছেন ইয়ন মর্গ্যান। তার স্ট্রাইক রেট একেবারেই আহামরি কিছু নয়, মাত্র 100.92 স্ট্রাইক রেটে এবং 10.90 গড়ে রান করেছেন তিনি। 11টি ইনিংসে তার ঝুলিতে রয়েছে মাত্র 109 রান, 9 বার 1 অঙ্কের রান এবং মাত্র 2 বার 2 অঙ্কের রান করতে সমর্থ হয়েছেন তিনি।